লকডাউনের শিথিলতায় বেড়ে গেছে ঈদ আয়োজন। অনলাইনের পাশাপাশি সীমিতভাবে শুরু হলো মার্কেট শপিং মল। তারপরও সচেতন মানুষ ঘরে বসেই কেনাকাটায় আগ্রহী। স্বাস্থ্য ঝুঁকি আর নিরাপত্তার কথা ভেবেই মানুষ ঝুঁকে পড়েছে অনলাইনে কেনাকাটায়। লকডাউনে ইতিমধ্যেই সোশ্যাল অ্যাপ চাঙ্গা হয়েছে। ঢাকার বাইরে থেকেও পুরো দেশেই বাণিজ্য করছে নানান বুটিক শপ। ক্রেতার চাহিদা পূরণেও তারা সচেষ্ট। জেলা শহরগুলো থেকেও পুরো দেশেই পৌঁছে দিচ্ছেন তাদের বাহারি পণ্যগুলো। অনলাইন বিজনেসটাকে এই করোনাকালীন হচ্ছে, যেহেতু মানুষজন ঘরে বসে কেনাকাটা করতে অভ্যস্ত, আমি নিজে ট্রাস্ট করি যে আমি কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকে বেশি গুরুত্ব দিচ্ছি। তো কাস্টমার আমার কাছে আসবে, একবার যে কাস্টমার আসবে, আমি কাস্টমারের সন্তুষ্টি অর্জনে যদি সচেষ্ট হই, ইনশাআল্লাহ কাস্টমার বারবার আমার কাছে আসবে। পছন্দ মতো পণ্য আর সাধ্য মতো দাম দেখেই ক্রেতারা কিনছেন তাদের এইসব অনলাইন মাধ্যম থেকে। এখন অপরিচিত গ্রামরাও আমার হচ্ছে লাইভ শেয়ার করে, আমার পণ্যের প্রচার হচ্ছে, এভাবে আমার পণ্যের প্রচারটা হচ্ছে। আছে থ্রি পিস, টু পিস, শাড়ি সহ হরেক রকম পণ্য। করোনাকালীন এতটুকু বাণিজ্যেই অনেক আশাবাদী এসব অনলাইন ব্যবসায়ীরা।